যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উপজেলা সদরের দুহাকোলাতে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারীর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লাসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।